ঠিক এইভাবে টেবিলে বসে ঠিকঠাক প্রেজেন্টেশন দেওয়ার ইচ্ছা কোনোদিনই জাগেনি, কিন্তু আজকে মনে হলো টেবিলের এই পারে বসে কিছু কথা বলি। কিছু কথা বলি এই জন্যে যে পুরো পৃথিবী জুড়ে হিংসা নিজের জায়গা করে নিচ্ছে, যেমনটি সে করে নিত হাজার হাজার বছর ধরে। আর একদিকে ভাবনামূলক যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে কবি সাহিত্যিকদেরকে অনলাইনে এনে তাদেরও কথা প্রচার করতে পারছে। সত্যপ্রিয় দা মনোরঞ্জন ব্যাপারীর একটা লংগেস্ট ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা দেখলাম 2600 ক্রস করেছে কালকে ইউটিউবে। লোকে ফেসবুকটা তাও খোলে, ইউটিউবটা খুলতে চায় না, তাও যদি একটা ইন্টারভিউ 42 মিনিটের হয়, মানুষকে ধরে রাখা যায় যদি মানুষ সিরিয়াস কথা বলে। আজকে তাই যেটা বলতে চাইছি, দুটো মোমবাতি জ্বালিয়েছি ঘরের আলো থাকা সত্ত্বেও, তার কারণ হচ্ছে একটা বাংলাদেশের জন্য, একটা ভারতবর্ষের জন্য। যে প্যাকটা আমাদেরকে ব্রিটিশদের সঙ্গে করে দুটো ভাগ দেশকে ভাগ করে দিয়েছিল, তারপরে 71-এ বাংলাদেশ, তা আমরা সেই প্যাকটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারি। আমাদের দেশের গভর্নমেন্ট কবে পারবে সেটা আমার জানার দরকার নেই, কারণ এখনো দেখলাম তারা বিভেদ সৃষ্টি করতেই বেশি ভালোবাসেন। এবং ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে একটা আওয়াজ উঠুক যে সাধারণ মানুষের এই পরিবর্তন আনতে পারে, তার জন্য দরকার একটা মোবাইল। মোবাইলের মাধ্যমে আপনারা যে ম্যাগাজিন করেন, যে লিটল ম্যাগাজিন গ্রুপের সঙ্গে আপনারা যুক্ত, সেই সম্পাদককে 100 টাকা মাসিক দিতেই পারে। তাহলে এই সম্পাদকের কাজ হচ্ছে মোবাইল থেকে আপনাদেরকে রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেওয়া, মানে ভাবনামুখকে পাঠিয়ে দেওয়া। তাহলে আমি সকালবেলা উঠে আপনাদেরকে এডিট করে পুরো ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান জুড়ে যে কবিদের কবিতা পাবো সেটাকে অনলাইনে দিয়ে দেবো। এটা তো গেল একটা শুধু কবিতার জন্যে, গল্পের জন্যে, সাহিত্যের জন্য। তার সঙ্গে দেশের জন্য কি কাজ করছেন যেটা ভারতবর্ষে একদমই পাইনি, এবং বাংলাদেশে যে কজন কবিকে আমি ইন্টারভিউ করলাম একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, পদার পরে সম্পাদিকার সঙ্গেও, মানে শর্মিষ্ঠা মাঝির সঙ্গেও, যে সবাই কিছু না কিছু করছেন। সব মায়েরা, কবির আগে তারা মা, তারা গৃহ চালান, সবাই কিছু না কিছু করছেন। এবং গর্বের সঙ্গে বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে বসে 8 লক্ষ মাকে 800 টাকা করে দিতে পারছেন। যদি কি আমি এটাও বললাম যে এটা কি যথেষ্ট, তাতেও একজন বললেন যে যারা কিছু পায় না তাদের জন্য কিছুটা, তো একদম এই কিছুটার থেকেই তো আমাদের সাহিত্যের শুরু হয়। যদি কোথাও মোমবাতির আলো, যদি কোথাও প্রদীপের আলো আমরা জ্বালাতে পারি, লড়াইটা তো সেটা নিয়েই। এখন পার হাটে না, তবে পেট চলে যায় অনেক দূর, গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী। কাল তার লাশ দেখলাম, মাথা আমেরিকায়, পেট সিরিয়ায়, হাত ভারতে, ক্ষুধার পেট বিশ্ব জুড়ে। এক সময় ভাবতাম যে কবিরা এত দূর কেন যান একটা কবিতা পড়ার জন্য, কিন্তু দেখলাম ওই একটা কবিতার ভেতরে একটা লাইন অনেক সময় মানুষের মনে বসে যায়। যে জন্য গড়িয়া স্টেশন বইমেলা কন্ডাক্ট করে বারবার করে বলেছি যে নেক্সট বছর কবিতার মেলাতে, মানে বইমেলাতে, যেন কবি ও লেখকের লাইন দিয়ে ফ্লেক্স ছাপা হয়। শুধু গড়িয়া স্টেশন বইমেলা চতুর্থ বছর স্পন্সার্ড বাই অমুক অমুক যেন না হয়। যদি কবি এবং সাহিত্যিকরাই আপনাদের স্টেজকে গরম করেন, তাহলে তাদেরকেই নিয়ে আপনাদেরকে এগোতে হবে। শুধু কিছু পলিটিক্যাল লিডারদেরকে দিয়ে প্রথম দিন আপনারা উদ্বোধন করিয়ে দেবেন সেটা যেন আর না হয়। নেক্সট বার যেন পুরো স্টেজ জুড়ে সাহিত্যিকরা থাকেন, এবং নেতাদের যদি ডাকতে যায় তাহলে সেই 7 দিন ডাকুন যেই 7 দিন ক্রাউড হয় না। দেখি আমরা কত তারা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটার জন্য আলাদা করে বাজেট হোক, এবং আমি প্রস্তাবনা করছি কলকাতার বাইরে যারা লিটল ম্যাগাজিন করছেন, স্পেশালি সম্পাদকদের, যে নিজেদের লিটল ম্যাগাজিনকে এতটাই অর্গানাইজ করুন যে কলকাতায় যেন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনারা যখন কলকাতায় আসেন কোথাও থাকতে হবে না, সেই ফ্ল্যাটে থাকতে পারবেন মেম্বারশিপের মাধ্যমে। ভাবনামুখকে যে মেম্বারশিপ দেবেন তার 50% টাকা আমি তার জন্য খরচা করব। এবার সরাসরি চলে আসি কবিতা, যে কবিতাটা আমি সেদিন এই বইটি হাতে পেলাম একটু কনফিউজ হয়ে গেছি, অন্য বাসিকের লেখা, তা তিনি কি ভিন্ন নামে লেখেন, তা কবিতাটা পড়ি। প্রথম কবিতা তার, সেটা দিয়ে শুরু করি, কারণ এই মুহূর্তে আমাদের দুই দেশকেই না, পুরো পৃথিবীকেই কাঁপিয়ে দিচ্ছে ধর্ম। আমার কাছে ধর্ম মানে মানুষের হয়ে কাজ করা এবং তার উন্নতি ঘটানো। তাই দেখবেন ভাবনামুখ যদি দেখেন, আজকেও আমি দিয়েছি ইউথরা কি করে উঠে দাঁড়াবে,
তারা গভর্নমেন্টের ভুল ধরছে, তারা মোদীর ভুল ধরছে, তারা মমতার ভুল ধরছে, তারা শেখ হাসিনার ভুল ধরছে। এই ভুলগুলোকে না ধরে 20 কোটি আর 10 কোটি মানুষ যদি নিজেদের ঠিকটা ধরতো মেম্বারশিপ করে, তাহলে নিজেরাই ইন্ডাস্ট্রি খুলে দিতে পারতো প্রত্যেকটা মাসে। এমন কোনো মাস বাদ যেত না যে মাসে ইন্ডাস্ট্রি খুলতো না। তাই আমি তাদের যে কবে ভোর হবে, তারা কবে জেগে দাঁড়াবেন, কবে তারা মঞ্চ থেকে নিজেদের কথা বলবেন, এই মাসে আমরা 1 কোটি লোক 100 টাকা দিয়ে 100 কোটি টাকার ইন্ডাস্ট্রি খুলে দিই, জানি সোজা কবিতায় ঢুকি ধর্মসভা। তখন সূর্যাস্ত প্রায়, পাখিরা ফিরেছে নীলে, কজন কৃষাণ লাঙল কাঁধে মেঠো পথ মন্দিরের পাশ দিয়ে হাঁটে, মন্দিরে দেবতার অবস্থান, কেউ বলে ভগবান, আরতির ধূপগন্ধ ঘণ্টা বাজে, দূরে গির্জায় ঢং ঢং আল্লাহ আকবার আজানের সুর ভেসে আসে মসজিদ হতে, শ্মশান ছুঁয়ে রাস্তাটি গেছে একে বেঁকে চার্চের পাশ দিয়ে মিশেছে কবরের রাস্তার সাথে, ওরা যে যার মতন হেঁটে চলে যায়, কেউ মন্দিরে, কেউ গির্জায়, কেউ বা মসজিদে, স্রষ্টাকে খোঁজে। ওরা কিষাণ মাটির মমতায় বেড়ে ওঠা প্রাণ, জমিতে একসাথে লাঙল চালায়, সেচ দেয় মাঠে, সোনালী ফসলে ওদের হাসি মিশে মিশে এক হয়, এভাবেই ওরা স্রষ্টাকে দেখে। মূর্তি নয়, মিনার নয়, ওরা ভাবমূর্তি খোঁজে নিজেদের মাঝে, মিশে যায় এক হয় সভ্যতার জলে। ওদের কাছে ধর্ম সবার, ধর্ম ওদের সহিষ্ণুতা, মিলেমিশে থাকা, মন্দিরে আরতিতে, গির্জার ঘণ্টা ও ক্রুশে, মসজিদের ইমামবাড়ায়, মিনারের শীষে। এই তো কবি বলবেন, এই তো আমরা শুনবো, এইভাবেই তো দেশ এক হবে। অনলাইন হয়ে গেছে, অনলাইনে আপনারা পেটিএম করে আপনাদের সম্পাদকদের পাশে দাঁড়ান, তারা যদি অনলাইনে একটি জায়গায় এসে এক হন, তাহলে ভারতবর্ষ না, বাংলাদেশ না, পাকিস্তান না, পুরো পৃথিবী জুড়ে সাহিত্যিকদের হাত ধরে এই যুদ্ধ যন্ত্রণা বন্ধ হবে, যুদ্ধ বন্ধ হবে, এবং যারা যুদ্ধের সৈনিক তারা দেশের হয়ে চাষ করবেন, দেশের হয়ে ইন্ডাস্ট্রি খুলবেন, এবং আর্মির হাত ধরে হয়তো একদিন আমরা আমাদের দেশের আপলিফমেন্ট দেখতে পাবো। মানুষ যদি মানুষকে মারা বন্ধ করে, প্রত্যেকে যদি একটা প্রশ্ন করে যে আমরা বাঁচাতে পারবো না কেন, আমরা বাঁচাতে পারবো না কেন, আমরা বাঁচাতে পারবো না কেন, তবেই এই পৃথিবীর চেঞ্জটি আসবে। এবার শুনুন বাংলাদেশে আসা আমাদের অতিথিদের কিছু কবিতা, পদার্পণে ধন্যবাদ। বালিকাবুধ, আজ আর আলপথে হাঁটে না সে, হাঁটে না কাদামাটি দুব্বা ঘাসে পা ফেলে ফেলে, ইট সুরকির পিচ ঢালা পথ, পিরনে জুতোর সুক্তলি যায় খুশে, কর কমলে হিসেব কষেও আসে না সুখসারি, ধৈর্যে রাখিতে কর্কা বৃষ্টিপাত, এক বাও মেলে না মিল অমিলে, নিরন্তর কুরুর বলদ হতে হয়, পরিশ্রমে পরিশ্রান্ত উত্তরণের সে ধাপটি যেখানে দাঁড়িয়ে সে এমনই এক অবয়বে দেখতে চেয়েছিল তোমাকে, তাই পূর্ণ শ্রাবণ ঢলে স্রোতসিনী নদী জলে দিয়েছিলে সাঁতার, দিয়েছিলে শিখতে সাঁতার, কিছুটা সময় হাত পা ছোড়াছুড়িতে, কিছুটা সময় জলে ডুবন্ত শরীর, জীবনের স্বচ্ছ আয়নায় ছিল অক্ষমতার জমাটবদ্ধ মেঘাম্বর, এলো সেই ক্ষণ পার্থিব নবর্ণের বিভাস, আজ আর ভয় নেই সাঁতারে, নেই ভয় মাঝ নদীতে নৌকার মাঝি হতে, অতলান্ত সেই কালো জল কূপের সন্ধ্যা স্বপ্ন দিয়েছে গড়ে, বুদ্ধিদীপ্ত উদ্ভাসিত সেই মুখাব্যয় জেনেছিল বুঝি ক্ষণ জন্মা নিজেকে, তাই তো কি এক জাদু মন্ত্র বলে গ্রাম্য অবলাকে হতে হয়েছিল স্বশিক্ষিত স্বয়ম্ভু, করটিতে তার আজ রাজস্বীটিকা, তোমারই আলোয় স্নাত সে হয়েছে তাই সূর্যমুখী। আমি নাহার আহমেদ, বাংলাদেশের মেয়ে। আমার কবিতার শিরোনাম মধুর অন্বেষণ। কাল্পনিক চিঠি রবি ঠাকুরের কাছে, তার সৃষ্টি লাবণ্যরূপে, নিজেকে লাবণ্যরূপে তার কাছে উপস্থাপন করছি, চিঠি লিখছি, এটাই আমার কবিতার মন ইয়ে। জীবনের মেঘলা আকাশে এক টুকরো আলোর ঝলকানি হয়ে আজও তুমি একাকার হয়ে আছো আমার ভাবুক প্রহরগুলোতে, আমাকে মনে আছে আমি তোমারই সৃষ্টি, তোমার শেষের কবিতার সেই লাবণ্য, তোমার রচিত গল্প উপন্যাসের অজস্র চরিত্রের মধ্যে
আমি আজও জীবন্ত, তোমার সান্নিধ্য পেতে ব্যাকুল আমার মন, তোমাকে খুঁজে ফিরি শান্তিনিকেতনে সোনাঝুরির পথে, তোমারই অন্বেষণে আমার এই পথ চেয়ে থাকা, শিরশিরে এক মিষ্টি পরশ যখন অঙ্গে আমার দোল দিয়ে গেল, মনে হলো তোমাকে খুঁজে পেয়েছি, রন্ধ্রে রন্ধ্রে জাগলো আমার দারুণ উচ্ছ্বাস, অনুভূতি নির্যাস থেকে ভাবনার খাতায় আঁকতে লাগলাম তোমারই রচিত সংলাপ। যদিও আজ জ্যোৎস্না রাত না, বসন্তের মাতাল সমীরণ নেই, কেউ না থাক, আমি এসেছি আজ তোমার সান্নিধ্য লাভে, অমিতকে ফিরিয়ে দিয়ে আমি ভালোই করেছি না? তোমার লাবণ্যের মহত্বকে পাঠক শ্রদ্ধার চোখে দেখছে, এটাই আমার চরিত্রের সার্থকতা। আমি তোমার প্রেমের অবগাহনে, প্রেমের সাগরে অবগাহন করতে চাই, শীতের রুক্ষতায় খোয়াই নদী যেন মুখখানা গোমড়া করেছিল, সোনাঝুরির মৌন দুধার আমার আঁচল টেনে বলছিল, থাকুন আরও কিছুক্ষণ তোমার প্রিয়তমের সাথে, সন্ধ্যা নিভে নিভে আলোয় কখন যে তুমি হারিয়ে গেলে শান্তিনিকেতনে সেই লাল ধুলোর বাকি। কবিগুরু, আমি তো আজও জীবন্ত লাবণ্য হয়ে হাজার পাঠকের মাঝে বেঁচে আছি। ধন্যবাদ। মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতার রবীন্দ্র সদন, সব জায়গায় ভালোবাসায় আপ্লুত হচ্ছি। আমি অধ্যাপক ডক্টর উম্মে সালমা আবদুল্লাহ, আমার কলম নাম অনিন্দিতা আবদুল্লাহ। উত্তরাধিকার তুলে রেখেছিলাম, উত্তরাধিকারে পাওয়া হালকা পাতলা তুচ্ছে কিছুটা, ভুলেছিলাম ব্যস্ততা হেলায়, মনে পড়তি তুলকালাম কাণ্ড, কোথায় হারালো সে কোথায়, চিকন সোনার দেহ গ্রীবার বাঁকে মিশে যাওয়া আশ্চর্য চিকচিকে, সে কোথায়, ফিরে কি পাবো না আর আমার অলঙ্কার, কোথায় আমার সেই প্রিয় উত্তরাধিকার। আরেকটি পছন্দের, জিওরের অপেক্ষায়, কারুকাজে রূপালি, কারুকাজে তামাটে সোনালি, ভারী পাল্লায় ঢাকা বনেদি সিন্ধুক খোলা গেল অবশেষে, আচানক কি জানি কি ঘটে, গন্ধ ভেসে আসে অদ্ভুত আগিলা, সুবাস ভেসে আসে জঙে ভরা আংটার ভেতর থেকে, পাড়ে বসে সোনার জেওর গায়ে থাকে কন্যা আউলা কেশে, কিসের অপেক্ষা তার কিসের প্রতীক্ষা, পঙ্খিরাজে চেপে রাজার পুতেরা যায় একে একে, কে দেবে কত ভারী কত ভরি সাতনরি হার, কে নেবে ভাসিয়ে তাকে সহজিয়া সুখে নদী বেয়ে, রাজার পুতেরা বেহুশ ঘুমায় পালঙ্কে, সিন্ধুক খোলা থাকে তাকিয়ার পাশে। ধন্যবাদ। আমাদের অমোঘ বিজয়, চেতনার বিভাজনে রুদ্র রোষে ফেটে পড়েছিল এ দেশ, একটি দৃঢ় প্রত্যয় প্রত্যাশার আলো জেলে জেগে উঠেছিল মুক্তিকামী বাঙালি, একটি জলদ গম্ভীর কণ্ঠস্বর জাতিকে দিয়েছিল আলোর বিন্যাসে নবসূর্যোদয়ের ঠিকানা, সরোয়ারদী উদ্যান পেরিয়ে বাংলার আকাশে বাতাসে ইথারে ইথারে ভেসেছিল সেই বজ্রনিনাদ, আপামর জনতা গিয়েছিল মুক্তির কোরাস, বিজয় মন্থনে সবুজের প্রান্তর হয়েছিল রক্তাক্ত, দ্রৌপদীর বস্ত্রহরণের চেয়েও নির্মম ছিল নারীর সম্ভ্রম হারানোর ইতিবৃত্ত, হায়নাদের উন্মত্ত উল্লাসে মথিত তরুণী গোলাপ, কফিনে মোড়ানো মায়ের আর্তনাদ, শকুনের মত্ত উল্লাসে স্ফীত ভাগার, অত্যাচারের ভয়াবহতায় কেঁপে উঠেছিল খোদার আরশ, কেঁপেছিল হায়নাদের মসনদ, বুদ্ধিজীবীদের মৃতস্তূপ বদ্ধভূমিতে বেদনারা লজ্জায় ছিল নিশ্চুপ, রাজাকারদের দাতাল নখরে ছিন্ন ভিন্ন নারী রক্তাক্ত স্বদেশ,
মীর জাফরেরা মরে না কখনো, বার বার ফিরে আসে মৃত্যুকূপে, যেন মৃত্যুর পরোয়ানা হাতে বাংলার মানুষ জপেছিল মনে প্রাণে মুক্তির মন্ত্র। কৃষ্ণপক্ষের কবলে ছিল নয়টি মাস, তিমির রাত্রি বিনাশী উদিত বিজয়, আমাদের অমোঘ বিজয়। আমি রেডি, আপনি আপনার মনে ছিল? মেলা চলছে চারিদিকে, আজ আমরা মেলার বাইরে এসে রাজু ক্যাটারের পিছনে একটা ক্যান্টিনে বসে কিছু কবিতা পাঠ করলাম এবং কিছু বাংলাদেশের কবিদের নিয়ে একটা আলোচনা সভা হলো। তো আমাদের খুব সৌভাগ্য যে আমরা বাংলাদেশের অনেক কবিকে পেয়ে গেছি, তাদের কবিতা আপনারা এতক্ষণ শুনলেন। তো এবার আমি একটা এই মৈত্রীবন্ধনেরই একটা বাংলা ভাষার উপরে কবিতা বলছি। মোদের গরব মোদের আশা আমাদের বাংলা ভাষা, যে ভাষা ডাকলে জানি প্রাণ খুলে সবাই দেবেই সাড়া, যতদূর বাংলা ভাষা ততদূর মনের আশা, মায়ের ভাষা লিখে যারা যেদিন বুকের গভীরে, আজও বেঁচে আছে সেই শহীদেরা কোটি কোটি ঘরে ঘরে, মায়ের ভাষা আমার মায়ের ভাষা আমাদের মনের ভাষা, সকল মানুষের ভালো লাগার প্রিয় বাংলা ভাষা, যে ভাষার জন্য রফিক সালাম দিয়েছিল প্রাণ, যে ভাষার জন্য 10 ভাই আর 1 বোন রাজপথে দিয়েছিল স্লোগান, এ ভাষা বাঁচাতে সূর্য ওঠার আগেই লাবণ্য প্রভা দিয়েছিল ডাক, যতই করো তোমরা বুকের মাঝে এসো ডাক দিই বাংলা ভাষা বাঁচান বাংলা ভাষা বাঁচান, এক মুঠো ছাই আমাদের হিসাব বাংলা ভাষা চাই, এক মুঠো ছাই আমাদের হিসাব বাংলা ভাষা চাই, এক মুঠো ছাই আমাদের হিসাবে বাংলা ভাষা চাই।